গুড মর্নিং, ওয়েলকাম টু সঞ্জীপাল ব্লগ। সঞ্জীপাল ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আমি এখন উঠে গেছি, এখন উঠে সানটান করা হয়ে গেছে। এখন বাজে 9:10, আমার বেরোতে করতে হয়তো 9টা বাজতে পারে, তার আগে বেরিয়ে তো রেডি যখন হয়ে গেছি, তো এখনই বেরিয়ে যাবো আশা করি। তো কালকে তো আমি একদমই ব্লগ করতে পারিনি, কারণ রুম পাতা নেই, 4-5 দিন প্রায় নেই। হ্যাঁ, সেই জন্য একা একা আর কতটুকু করবো, রুম্পাও ওইদিকে কাজের চাপে আছে, যার জন্য ওও ব্লগ করতে পারেনি। সেই জন্য আমি যতটুকু পেরেছি করেছি, কালকে একদমই করিনি। পরশু তোমাদেরকে একটা রেসিপি ব্লগ দিয়েছি, সেটা কেমন লাগলো আশা করি জানাবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করে দিও। আর আমি এখন বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে চলো আজকে একটু উদয়ন শঙ্কর একটু ব্যাপারটা একটু দেখি কতদূর কী হলো। পুজো তো সামনে এসে গেল, আজকে তো 27 তারিখ, 25 তারিখে মহালয়া গেছে, আজকে 27 তারিখ। তো চলো দেখে নিই একটু কেমন হয়েছে, তারপর তোমাদেরকে সেটা আমরা শেয়ার করব। চলো তাহলে বার হই। এখন আমি ঢুকবো উদয়ন সংঘতে, এখনও উদয়ন সংঘ সেজে উঠেছে, এখনও পর্যন্ত উদ্বোধন হয়নি। বাইরের থেকে খুব দারুণ লাগছে, কিন্তু ভিতরে ঢুকতে দিচ্ছে না, কোনো ক্যামেরাতে ছবি ভিডিও কোনো তুলতেই দিচ্ছে না। চলো তাহলে চলে যাই। তো দুদিনের মধ্যে আজকে আমরা চলে এসেছি, আজকে সকালবেলা আমাদের একটু চাপটাপ কম আছে, ওটিটা একটু পিছিয়ে গেছে, তো তার জন্য একটু গল্প টল্প আসর চলছে। দুদা চলে এসেছি, কিছু একটা বলতে চাইছি, বলে দাও এই মনিটরটাকে 1 নম্বর রুটিতে করে দিও, 1 নম্বর মনিটরটা 2 নম্বর রুটিতে করে দিও, আমার এডভাইস এটা করে দিও। অ্যানাস্থেশিয়া? ইয়েস। ওকে ঠিক আছে। তো পূজোর কেনাকাটা হয়ে গেছে? আর বলো না, গাড়িটা আমার আগাচ্ছে না কি হয়েছে কে জানে, দিকি দিকি সেই সাইকেলের থেকে একদম গোটাই বেরিয়ে বলো। তুমি যখন ফোন করেছো সব অসুবিধা গুলো যে আগে সার্ভিস কে দিতে আমার গাড়িটা, এগুলোই চলছে। চলো আজ দেখি কোন শরীর থাকে, প্রে করো। গার্লফ্রেন্ড আছে তো? পূজা পর্যন্ত থাকবে তো? একদম 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 পূজা থাকবে তো? হ্যাঁ ভাই, একটা আশা মনের মধ্যে। শুভকে জিজ্ঞাসা করছে, ও মার্কেটিং মার্কেটিং করলো, ও মার্কেটিং এ ছুটি নিয়ে ও অসুস্থ। মোটা চলে এসছে, মোটা কে সম্ভব মোটা, এই আমাদের ঠিক আছে, দেখতেই পাচ্ছ আওয়াজ হচ্ছে ছুটিতে, কাছে তোমরা ফিল করতে পারবে না সেটা। আর কুকি দিয়ে ম্যানেজার চলে গেল, আমি ভাবলাম আসার সময় যাত্রা আমাদের ওখানে কি কিনে প্যানেলটা কি গো ভুলে গেলাম তো, উদয়ন সংঘ, উদয়ন সংঘতে ঢুকলাম যে একটা এখানে ছোট্ট করে ব্লগ করবো। মা ঢুকতেই দিল না, বলছে এখানে ছবি ভাবি উদ্বোধন না হওয়া পর্যন্ত কোনো ছবি তোলা যাবে না। হেভি করেছে কিন্তু, ওটা পরে দেখাবো, ওটা ফটো তুলতে পারলে চলো, পরে আবার কথা হবে। আমাদের লাঞ্চ হয়ে গেল, তো প্রায় এখন 2:30 বাজে, আজকে দারুণ লাঞ্চ, আলু সেদ্ধ, ডাল আর ভাত আর ডিম ভাজা, একদম মানে এটা হচ্ছে বাঁকুড়ার খাবার, বাঁকুড়ার লোকের বেশি খায় এটা, প্রিয় খাবার। তো খেয়ে নিলাম, আমাদের আর একটা ওটি আছে, দিয়ে আমরা চলে যাবো। বিনয়দা এই যে এসেছে আমাদের, বিনয়দা খেয়ে দে, বিনয়দা খাওয়া গেছে? খাওয়া হয়নি, যাবো এবার একটু পরেই যাবো, ওটিটা শুরু হয়ে যাক, তারপরে একটু গুছিয়ে টুছিয়ে তারপরে যাবো। বিনয়দাকে দেখে আমাদের অনেকটা নানা পাটেকারে মনে কথা মনে করায়, ছোট ভাই আমি, নানা পাটেকারে ছোট ভাই আমি, ওটিতে কাজ করছি, ঘুরতে কোথায় যাবে, ঘুরতে কোথায় যাবি? কিসে উঠলি এখন? ঘরে উঠলি? ঠিক আছে। গাড়ি দিতে আসার পথে তোমাদেরকে যাত্রা শুরু সংঘ একটু প্যান্ডেলটা দেখাবো, এখনও সেজে উঠছে, এখনও কমপ্লিট কিছু হয়নি,
তো দেখো, দেখে তো মনে হচ্ছে খুব সুন্দরই হবে, দারুণ লাগছে। এটা লাইটিং হলে আরও দুর্দান্ত লাগবে। চলো যদি সুযোগ পাই সন্ধ্যেবেলায় যখন গাড়ি নিতে আসবো তখন যদি সুযোগ পাই তোমার যদি লাইটিং হয় তোমাদেরকে একটু লাইটিং অবস্থায় দেখাবো। চারদিকে লাইটেরও কাজ চলছে, আশা করি সন্ধ্যের থেকে লাইট চালিয়েও দিতে পারে। চলো তাহলে যাই। গুড ইভিনিং, আমি বাড়িতে এসে গেছি, অনেকক্ষণ আগেই এসেছি। এসে জামা প্যান্ট কাচলাম, চান টান করলাম, দিয়ে এখন বসে আছি। আস্তে আস্তে আবার একটা প্রবলেম হয়েছিল, আমার গাড়িটা একটু খারাপ হয়ে গেছিলো, যাওয়ার সময়তেই খারাপ হয়েছিল, মানে ক্লাচটা ভালো কোনো কাজ করছিলো না, গাড়ি আগাচ্ছিলো না, আস্তে আস্তে ধীরে ধীরে আসতে হয়েছে এক ঘন্টা ধরে। দিয়ে আমি গাড়িটা একটু গ্যারেজে দিয়েছি সার্ভিসিংয়ের জন্য। তো এখন বাজে 6:45, আমি ওই 7 নাগাদ বেরোবো, গাড়িটা নিয়ে আসবো, দিয়ে আবার একবারে খাবার দাবার নিয়ে চলে আসবো। রুম্পাদের বাড়ি তো আজকে ওই যাবো না, কারণ ওর মায়ের সাথে একটু মামার বাড়ি গেছে। তো চলো তাহলে আমি রেডি হব, রেডি হয়ে বেরোবো। আর একটা যেটা কথা আমি তো বলেছিলাম যে উদয়ন সংঘর প্যান্ডেল তোমাদেরকে শেয়ার করব, কিন্তু গিয়ে দেখি প্যান্ডেল মোটামুটি একটা কমপ্লিট হয়েছে, কিন্তু ভিতরের সিকিউরিটি আছে ঢুকতে দিচ্ছে না, কোনো ভিডিও ছবি কোনো তুলতেই দিচ্ছে না। বলো উদ্বোধন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা কোনো মানে ভিডিও বা ক্যামেরা ফটো আমরা কোনো শেয়ার করতে মানে তুলতে দেবো না। তো যাক, সেই জন্য আবার যখন গাড়িটা সার্ভিসিংয়ে দিতে গেছি তখন আমাদের যাত্রা শুরু সঙ্গে এখনও কমপ্লিট হয়নি, অনেকটাই বাকি আছে, সেটা তোমাদেরকে কিছুটা দেখিয়েছি। আশা দেখে তো মনে হচ্ছে খুব সুন্দরই হবে, তো হলে আবার ভালো করে তোমাদেরকে দেখাবো। তো চলো তাহলে এখন রেডি হয়ে আমি বার হই, ততক্ষণ দেখতে থাকুন সঞ্জীব পাল ব্লগ, আর পারলে একটা করে অবশ্যই লাইক করে দেবেন। চলো, এই যে সন্ধ্যাবেলায় আবার এসে গেছি যাত্রা শুরু সঙ্গতে, গাড়ি নিতে এসেছি, একবার ঘুরে গেলাম, দেখি কত সুন্দর লাগছে। দেখো তোমরা, এটা যখন পুজো ষষ্ঠী সপ্তমীর দিন হবে তখন দেখবে আরও দারুণ লাগছে, খুব সুন্দর লাইটিং করেছে, প্যান্ডেলটাও খুব ভালো করেছে। দেখো চারদিক থেকে খুব সুন্দর, তোমরাও আসতে পারো, তোমরা যদি কাছাকাছি থাকো পুজোতে আসো এদিকে, তোমরা এখানে ঘুরে যেতে পারো, খুব সুন্দর করেছে নাকতলা উদয়ন সংঘ আর হচ্ছে বৈষ্ণবঘাটা পাটুলি যাত্রা শুরু সংঘ। নিয়ে চলে এলাম, যাওয়ার পথে তোমাদেরকে যাত্রা শুরু সংঘ প্যান্ডেলটা দেখেছিলাম না, ওটা একটু রাত্রে ছবি দেখালাম, লাইট ফাইট জ্বালিয়েছে ভালো করেই, তো একটু তাই শেয়ার করলাম, ভালো লাগলো দেখে আমার। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে, তোমরাও দেখতে যাবে, এখন উদ্বোধনের মনে হয় পরশুদিন মনে হয় উদ্বোধন হবে, হ্যাঁ সেই জন্যে জোর কদমে কাজ চলছে। তো চলো, এবার খাবার আসার সময় খাবারটাও নিয়ে চলে এলাম, রুটি নিয়ে চলে এলাম, এবারে রাত্রেবেলায় খেয়ে দিয়ে শুয়ে পড়বো, দুদিন ভালো ঘুম হয়নি, একা একা আছি সেই জন্য ভালো ঘুম হয়নি, তো তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো। চলো ব্লগটাকে আর বাড়াবো না, ব্লগটা এখানেই শেষ করে দেবো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুনরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টেক কেয়ার, চলো।